আসসালামু আলাইকুম। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছি আজকের এই অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে বিশেষ অতিথি ডক্টর এ কে আব্দুল মোমেন। যতবার তিনি বিলেত সফরে আসেন, প্রত্যেকবারই অত্যন্ত ব্যস্ততার মধ্যেও তার গুরুত্বপূর্ণ কিছু সময় চ্যানেলসের জন্য তিনি বরাদ্দ রাখেন। এই জন্য জনাব মোমেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও। এবার আমরা কথা বলবো, আমরা কথা বলছিলাম বাংলাদেশের অর্থনীতি নিয়ে, বিশেষ করে গত এক দশকে বাংলাদেশের অর্থনীতির যে চিত্র, ঊর্ধ্বগামী চিত্র, এটি সবাই এক যোগে স্বীকার করবেন যে বাংলাদেশের ঊর্ধ্বগামী অর্থনীতির চিত্র এবং এই অর্থনীতিতে একটি স্থিতিশীলতা, অর্থনৈতিক ক্ষেত্রে যে সূচকগুলি রয়েছে প্রত্যেকটি সূচকে বাংলাদেশের উন্নয়ন, সেই বিষয়গুলি শুধুমাত্র বাংলাদেশে নয়, বাংলাদেশের ভেতরে নয়, বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে এবং বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে ইউনাইটেড নেশন থেকে শুরু করে, ব্রিটেন থেকে শুরু করে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে শুরু করে, সবাই একযোগে এই বিষয়গুলি স্বীকার করছেন। তবে তারপরেও যে চ্যালেঞ্জেসগুলি রয়েছে, কারণ বাংলাদেশ এখনও একটি দরিদ্র দেশ এবং এখনও বাংলাদেশের জনগোষ্ঠীর বিশাল একটি অংশ দরিদ্রসীমার নিচে বাস করছেন এবং এখনও বাংলাদেশের কিছু কিছু জায়গায় মানুষের অপেক্ষায় থাকতে হয় যে তাদের দুবেলা দুমুঠো খাবার নিশ্চিত হবে কি না, সেটি নিয়ে তারা অপেক্ষায় থাকতে হয়। এই চ্যালেঞ্জগুলি কীভাবে বাংলাদেশ মোকাবেলা করবে আগামী কয়েক বছরে, সেটি নিয়ে আমরা কথা বলবো। এবং আমরা কথা বলছি আগামী বাজেট নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে গত বছরের বাজেট বাংলাদেশের সবচেয়ে বড় বাজেট যেটি ছিল, সেই বাজেটের সীমাকে এবারও বাংলাদেশ ছাড়িয়ে যাবে এটি প্রত্যাশিত। ক্রমবর্ধমান যে জিডিপি রয়েছে, সেই জিডিপি ধরে রাখতে হলে এর কোনো বিকল্প নেই। তবে চ্যালেঞ্জেসগুলি কোথায়, ব্যবসায়ীরা কী ভাবছেন, অর্থনীতির আকার বাড়ার সাথে সাথে ব্যবসায়ীদের উপর যে প্রভাব পড়ার সম্ভাবনা আছে, সেবা খাতগুলিতে যে প্রভাব পড়ার সম্ভাবনা আছে, কিংবা ট্যুরিজম সহ অন্যান্য ক্ষেত্রে যেই প্রভাবগুলির সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার চ্যালেঞ্জগুলি তারা কীভাবে মোকাবেলা করবে, সেটি নিয়ে আমরা কথা বলছি। আমি প্রথমেই যদি প্রশ্ন করি যে অর্থমন্ত্রী ইতিমধ্যে আগামী বাজেটের জন্য তিনি প্রাক বাজেট আলোচনা, যেটি প্রতি বছরই তিনি করে থাকেন, এবারও সেটি শুরু করেছেন এবং সেখান থেকে অনেক চ্যালেঞ্জিং ইস্যু ক্রিয়েট হচ্ছে, অনেক চ্যালেঞ্জিং বিষয় অর্থমন্ত্রী হিসাবে তাকে ফেস করতে হচ্ছে, যেটি সর্বশেষ যেটি একটি অনেকেই বলছেন এটি অভাবনীয় একটি দৃশ্য যে ব্যবসায়ীরা এবং অর্থমন্ত্রী একে অপরকে অনেকটা থ্রেট করছেন। ব্যবসায়ীরা ভ্যাট না বাড়ার পক্ষে যুক্তি দিয়ে বলছেন এবং অর্থমন্ত্রী সেটির অর্থনীতির ক্ষেত্রে তার যে যুক্তিগুলি রয়েছে ইকোনমিকে সঠিক ট্র্যাকে রাখার ক্ষেত্রে তিনি সেগুলি বোঝানোর চেষ্টা করেছেন এবং অনেকেই অর্থমন্ত্রী ব্যবসায়ীরা বলছেন তারা আন্দোলনে যাবেন তাদের দাবিগুলি না মানলে। আসলে কী ঘটেছিল এবং কী কারণে অর্থমন্ত্রী এবং ব্যবসায়ীদের মধ্যে এই ধরনের একটি সিচুয়েশন ক্রিয়েট হলো? আমি আপনার প্রশ্ন উত্তরের আগে যে ভদ্রলোক আপনার প্রশ্ন, লুৎফুর রহমান সাহেব, উনি খুব ভালো প্রশ্ন করেছেন। উনি বলেছেন যে দেশে প্রবাসীদের আপনার বাড়িঘর অনেকেই বেদখল করার তালে থাকে এবং এটি সত্যি ঘটনা। অনেক লোক, আমি কিছুদিন আগে সিলেটে গিয়েছিলাম, তখন এক ভদ্রলোক আমাকে সকালবেলা এসে জোর করে ওনার বাসায় নিয়ে গেলেন নাস্তা খাওয়াতে। আই ওয়াজ রিলাক্টেন্ট, বাট বয়স্ক লোক, উনি নিউ ইয়র্কে থাকেন, নিউ ইয়র্কে আমার সাথে দেখা হয়েছে অনেকবার। তো উনি ওনার বাড়িতে নিয়ে গেলেন, আমার বাড়ির থেকে খুব দূরে না, আমি যেখানে থাকি সেখান থেকে খুব কাছে উপশহরে, তো আমি গেলাম ওনার সাথে। তো উনি আমাকে নাস্তা খাওয়াতে গিয়ে উনি ওনার গাড়ির চাবি আর ওনার বাড়ির চাবি আমার কাছে দিলেন, বলেন যে দেখেন আমি এই সপ্তাহে চলে যাব আমেরিকায়, আর নেক্সট যখন উইন্টার আসবে এই ডিসেম্বরে তখন আসবো, এই আমার বাড়িটা খালি থাকে এবং বাড়িটার দুটো অংশ, একটা তিনতলা এক সাইড, আরেকদিকে ওনার ওই নিচের দোকান, উপরে অ্যাপার্টমেন্ট ভাড়া দেন। উনি বললেন যে আমি এই বাড়িটা দেখে যাই কেয়ারটেকার, আমার ভয় থাকে সবসময় আমার এই গাড়ি এই আমার বাড়ি কে না কে নিয়ে যায়, আমি এই জন্য আপনাকে চাবি দিয়ে যাই আপনার বাসায়, আপনি থাকেন একটা কমিউনিটি সেন্টারের উপরে, ওখানে না থেকে আমার বাড়িতে থাকেন এবং আমি আপনাকে চাবি এবং বাড়ির চাবি সব দিয়ে যাচ্ছি। আমি বললাম মাফ করেন। উনি বলে আমার ভয় হচ্ছে এরা কোন দিন আমার বাড়ি নিয়ে নেয়, সেই আপনি থাকলে কেউ নিবে না। চিন্তা করেন ভয়টা, এবং ভয়টা কিন্তু অলিক নয়, কারণ অনেকেরই ক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। সুন্দর সুন্দর বাড়ি সারা জীবনের টাকা দিয়ে তৈরি করেছেন আর হঠাৎ করে কে না কে এসে নিয়ে যায় এবং দাবিও করে, কারণ অতি সহজে দলিলপত্র বানায় ফেলে। আমার কাছে একটি ভদ্রমহিলা, আজকেও দেখা হয়েছে ওনার একটা বাড়ি, এবং সেই বাড়িটা ওনার
ইনহেরিটেন্সে বাপের কাছ থেকেই পেয়েছেন। এক ভদ্রমহিলা সে কোথায় আর কুমিল্লার না কোথায় কোনভাবে শুনছে বাড়ি খালি, সে গিয়ে ওখানে পরিবার নিয়ে ঢুকে পড়েছে। তারপর সে কাগজপত্র বানিয়েছে আর এই মেয়েটি এখানে থাকে, সে আর যেতে পারে না বাড়িতে, গিয়েছিল দেশে, তখন তাকে মৃত্যুর ভয় দেখিয়েছে, বাধ্য হয়ে ভয়ে চলে এসেছে, হাইকোর্ট করেছে, হাইকোর্টে দেয় ওই যে মন্দিরার যে দখলদার সে ফেল করেছে, কিন্তু পুলিশ এখনও বাড়িটাকে উদ্ধার করছে না। কিছুদিন আগে আমি পুলিশ কমিশনারের সাথে আলাপ করলাম, উনি বললেন যে হ্যাঁ, হি উইল টেক কেয়ার অফ ইট, এবং এক পর্যায়ে শুনছিলাম যে প্রবলেম ইজ রিজলভ, কিন্তু দেখা যায় যে পুলিশ কমিশনার সাহেব ওই যে দখলদার তাকে একটু সময় দিয়েছিলেন, সে ওই সময়ের মধ্যে সে আরও নতুন নতুন ফন্দি ফিকরি বেড়ে, এইটা একটা জেনুইন প্রবলেম সিলেটের। আমি এই বিষয়ে কথা বলবো, আমি আসলে আমাদের সিলেটের রাজনীতি নিয়ে যখন আমরা কথা বলবো, এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত আপনার প্রশ্ন ছিল যে ব্যাট নিয়ে আলোচনার সময় অর্থমন্ত্রী যথেষ্ট খেপে গিয়েছিলেন, দেখেন রাগান্বিত, হ্যাঁ রাগান্বিত, প্রায় রাগান্বিত হন, কয়েক বছর ধরে এই ব্যাট হবে, ইন্ট্রোডিউস হবে এবং প্রত্যেক বছরই হচ্ছে না। আচ্ছা, ব্যাট মানে কি বাংলাদেশের ব্যবসায়ের ক্ষেত্রে এখন এখন তো ভ্যাট দিতে হয়, তো হ্যাঁ ব্যাট দিতে হয়, কিন্তু পরিমাণটা কম, অনেকেই দেয় না, এবং সবগুলি খাত অন্তর্ভুক্ত নয়। 540,000 ব্যবসায়ীরা রেজিস্টার্ড, এর মধ্যে 40,000 লোকেও আপনার ব্যাট দেয় না, 40,000 ব্যবসায়ীর ব্যাট দেয় না, এবং ব্যাট দেয় না কারণ হলো ওরা কিন্তু কালেক্ট করে, মজার কাহিনী হলো ব্যাটটা কিন্তু সাধারণ পাবলিক দিচ্ছে, আমার থেকে আমি যখন জিনিস কিনছি আমি ঠিকই ব্যাট ও নিয়ে নিচ্ছে, সেই ব্যাটটা সরকারের, সেই যে কালেক্টর সরকারের কাছে ওটা পৌঁছাবে, সে পৌঁছায় না, এটা তার এক্সট্রা লাভ। অতি দরিদ্র যারা আপনার ব্যবসায়ী, তো ওদের হয়তো মেশিন টেশিন নাই, ওদের অ্যাকাউন্টিংটা রাখতে পারে না, সেই জন্য দিতে পারে না, আর যারা একটু পয়সাওয়ালা তারা ইচ্ছে করেই দেয় না। হ্যাঁ, এবং এটা অ্যাবর্ট আমাদের দেশে সেবা নেওয়ার জন্য সব এক পায়ে দাঁড়িয়ে, কিন্তু সেবা নিতে হলে যে টাকা পয়সা লাগে সে কেউ কর দিতে রাজি না, এই ব্যাপারে খুব অনীহা। তো যেটা হচ্ছে যে সরকার এবছর চিন্তা করেছেন 15% ব্যাট দিবেন, অনেকে বলছেন যে এটা টু মাচ, এইটা কমাতে হবে, হয়তো এই আলাপচনার মধ্যে একটা সমঝোতা হবে। আমাদের সরকার হচ্ছে গিয়ে খুব জনবান্ধব সরকার, ব্যবসা বান্ধব সরকার, এই সরকারের সাথে আপনি আলাপ আলোচনা করতে পারেন, এবং আলোচনা করলে পরে দে আর কম্প্রোমাইজিং। তবে অর্থমন্ত্রী যেতে রাগ করেছিলেন, একটা জেনুইন রিজন আছে, কারণ এক ব্যবসায়ী বলেছেন যে আমরা আন্দোলন করব, আমরা সব বন্ধ করে দিব, তো উনি বলছেন যে দেখি আমরা আপনাদের আন্দোলন থামাবো, আন্দোলন থামাবো। তারপরে উনি একটা মাপও চেয়েছেন, সেই ভদ্রলোক পত্রিকার মাপ বলছেন যে না, আমরা আসলে এই যে সব বন্ধ করে দেব সেটা আমরা মিন করি নাই, কিন্তু আমরা চাই ব্যাটটা যাতে একটা সমঝোতার মধ্যে, আমার মনে হয় একটা সমঝোতার মধ্যে একটা ডিসিশন হবে এবং তখন সবাই এটাতে রাজি হবে। আর ব্যাটটা না দিলে যদি টাকা, সরকার তো বহু ধরনের উন্নয়নমূলক পরিকল্পনা নিয়েছে, এই কাজগুলো তো শুধু কার্যকরী হবে না, আর কেউ দান খয়রাত করবে না, সিনে নিজের পয়সায় করতে হবে। আর দেখেন আপনার বড় বড় ধনিক দেশে কত পার্সেন্ট আপনি বিভিন্ন রকমের ট্যাক্স দেন। হ্যাঁ, আমি আমেরিকার কথা, ফেডারেল ইনকাম ট্যাক্স, স্টেট ইনকাম ট্যাক্স, রিয়েল স্টেট ট্যাক্স, সেলস ট্যাক্স, ট্যাক্সের পর ট্যাক্স, ট্যাক্স দিয়ে আমার বেতনের যে বেতনটা পাই মাসে তার অর্ধেকের বেশি আমি ট্যাক্সই দিয়ে দিই, 48% আমরা জেনারেলি ট্যাক্স দিই, তাছাড়া আরও ছোটোখাটো বহু রকমের ট্যাক্স থাকে। আমাদের দেশে সেই দিক থেকে অনেক লোক সুখে আছে। এই ধরনের আর কী কী চ্যালেঞ্জ বর্তমান আগামী যে বাজেটটি হবে, কারণ আগামী বাজেট হতে যাচ্ছে আগামী নির্বাচনের আগে শেষ দ্বিতীয় বাজেট, সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগামী বছর যেহেতু নির্বাচনী বছর হিসাবে সরকার পার করবে, সুতরাং নিশ্চয়ই নির্বাচনী একটি প্রণোদনা থাকারও সম্ভাবনা আছে জনগণের জন্য, সুতরাং আর কী কী বাজেটের কোন কোন দিক মানুষ প্রত্যাশা করতে পারে এবার? দেখেন বাজেটের চ্যালেঞ্জের শেষ নাই, প্রথমত গত বছর 3,40,000 কোটি টাকার বাজেট হয়েছিল, এইভাবে অর্থমন্ত্রী বলেছেন যে এবারে 4,20,000, প্রায় 80,000 কোটি টাকার এক্সট্রা। শুধু সেই না, গত বছর যেটা ডেভেলপমেন্ট বাজেটটা হয়েছিল তার থেকে এই বছরে প্রায় 38% বড় বাজেট, তার মানে 42,000 কোটি টাকা এক্সট্রা। শুধু এত বড় বাজেট, সেই জন্য আমার টাকাও তো দরকার, কারণ বাজেট করলে তো হবে না, আমাকে রেভিনিউ দিতে হবে, তো রেভিনিউ হওয়ার বিভিন্ন পথ
অবলম্বন, কারণ আমাদের দেশের মেজর রেভিনিউটা আসে এই যে আপনার কিসের থেকে, ব্যাট থেকে এবং ট্যাক্স থেকে, ট্যারিফ থেকে। আর ব্যক্তিগত যে রেভিনিউটা অত অত্যন্ত অল্প, কারণ এই দেশের 160 মানে মিলিয়নের 16 কোটি লোকের দেশে গত বছর পর্যন্ত 11 লক্ষ লোক শুধু ট্যাক্স দিত, এবার একটু বেড়েছে, বলেছেন যে এবারে নাকি 20 লক্ষর মতো। দিস ইজ গ্রেট, আমাদের এনবিআর এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নিয়েছে এবং তার ফলে এই পরিধিটা আকারটা বেড়েছে। একটা বড় চ্যালেঞ্জ হবে যে আপনার এই সম্পদ সংগ্রহ, এবং সম্পদ সংগ্রহ একটা বড় চ্যালেঞ্জ, সেই কীভাবে ইনোভেটিভ ওয়েজ অফ ফাইন্যান্সিং। আমরা অনেকগুলো নতুন সরকার চিন্তাভাবনা করছে যে এইগুলোতে এইভাবে, যেমন একটা এই যে রেমিটেন্সের ক্ষেত্রে মনে করা হচ্ছে যদি আমরা এই ট্রানজ্যাকশন কস্ট কমাই তো রেমিটেন্সটা বাড়বে। আরেকটি যেমন এটা একটা ম্যানি অফ দেম আপনার ভলুন্টারি ট্যাক্সেশন একটা আছে, যেটা এই দেশে আছে, আমেরিকাতে আছে, এবং এটার অনেক সময় লটারি বলে। তার মাধ্যমে যথেষ্ট টাকা সরকারের গুড কজেসের জন্য খরচ করে, আফটার স্কুল, ফায়ার ব্রিগেড, এইগুলো অনেক কিছুর জন্যে, হাসপাতাল কিংবা ইভেন ওই যে সিনিয়র সিটিজেন্সের খাওয়া দাওয়া, এইগুলো এইসব থেকে করে, এগুলো চিন্তাভাবনা হচ্ছে। আরেকটি বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে শুধু বাজেট করলেই হবে না, এটা ইমপ্লিমেন্ট তো করতে হবে। ইমপ্লিমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দিনে দিনে আমরা ঠিক মতো হচ্ছে না, কমে যাচ্ছে ইমপ্লিমেন্ট, এইটা একটা বড় চ্যালেঞ্জ। সরকার সবগুলো মন্ত্রণালয়কে প্রথম থেকে দায় দায়িত্ব দিয়ে দেয় ইমপ্লিমেন্ট করো, কিন্তু কোনো একটা মন্ত্রণালয়ের কারণে, যেমন কাজ যখন হওয়া উচিত তখন হয় না, শুরু হয় অনেক দেরিতে, আমাদের এই আইনকানুনের বাধ্যবাধক এমন জঞ্জাল এত বেশি যে ঠিক মতো কাজ শুরু হয় না, তারপরে লাস্টে একটা দামাচাপা কাজ দিয়ে কাজটা ঠিক মতো হয় না। সো চ্যালেঞ্জ শুধু এই কাজটা কমপ্লিশন না, বাস্তবায়ন, বাস্তবায়নের সাথে সঠিকভাবে বাস্তবায়ন। আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে, এবং গভর্নমেন্ট এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত, যে সরকার যথেষ্ট টাকা দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের জন্য টাকা দিলদারাজভাবে দিচ্ছেন, কিন্তু সেই টাকাটা অনেক ক্ষেত্রে যথোপযুক্তভাবে কারেক্টলি ব্যবহৃত হচ্ছে, এভিউজ হচ্ছে, মিসইউজ হচ্ছে, এইটা একটা বড় চ্যালেঞ্জ সরকার। এই দুর্নীতি, এই যে এভিউজ এবং মিসইউজের কথা আপনি বলছেন, যেটার সাথে দুর্নীতি সরাসরি সংশ্লিষ্টতা আছে বিভিন্ন ক্ষেত্রে, অবশ্যই সরকার গত 8 বছর ধরে সরকার ক্ষমতায়, এর মাত্রা কমেছে, এটি অন্তত সরকারের পক্ষ থেকেও বিভিন্ন ক্লেম করা ডিফিকাল্ট। তো তাহলে এর পরিণতি কোন দিকে যাচ্ছে? আপনি একটু আগেই বলেছেন যে আমাদের মোরাল যে ভ্যালু, এটা অনেক ডিভেস কমেছে। আপনার অল স্যাড অ্যান্ড ডান দুর্নীতি হচ্ছে, দুর্নীতি হওয়া সত্ত্বেও দেখেন অনেকগুলো ক্ষেত্রে আমরা কিন্তু খুব ভালো করছি, হ্যাঁ অনেক ক্ষেত্রে, এই যে প্রোগ্রামগুলো দেশের উন্নয়নের যেগুলো ইন্ডিকেটার সেগুলো আমরা করছি। তার মানে হচ্ছে কি যে সরকার ইজ ভেরি কমিটেড হওয়ার ফলে, এই মাতৃমৃত্যু বলেন, শিশু মৃত্যু বলেন, আপনার প্রভার্টি বলেন, সবগুলো আমরা এই সব ইন্ডিকেটর খুব ভালো করছি। ওইদিকে আবার আমি দেখতেছি যে টাকা ঠিক মতো ইউজ হচ্ছে না, এত সব করার মতো উই আর অ্যাচিভিং লট অফ রিজাল্টস। আপনি যে খাতগুলির কথা বলছেন, ওই খাতগুলিতে আসলে খুব বেশি এদিক সেদিক করার সুযোগ না, ওখানে সুযোগ আছে, ওখানে একটা লেভেল পর্যন্ত যে ইকুইপমেন্ট যে সাপ্লাই দিবে সে হয়তো এখানে কিছু না, এবং যে নার্স, যে নার্সের কারণে মাতৃমৃত্যু হার কমে যাচ্ছে, সেইটা ক্লিনিকগুলো করেছে, যে রুরাল ক্লিনিকগুলো সেইগুলোতে যাওয়ার ফলে, তারপরে যে ফ্যামিলি প্ল্যানিংটা হয়েছে তার ফলে, তারপরে আপনার শস্য বেড়েছে, ধান খেয়ে অনেক বেশি উন্নয়ন হচ্ছে, সাবসিডি দিচ্ছে, ডাইরেক্ট চলে যাচ্ছে কৃষকের কাছে, সেই সব কারণে ওখানে দুর্নীতি কিন্তু অনেক কমানো হয়েছে। হ্যাঁ, তবে ওই যে বিভিন্ন ক্ষেত্রে এবং রাস্তাঘাটের ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, কিন্তু রাস্তাঘাটও তো হচ্ছে এবং ফেটেও যাচ্ছে, রাস্তাঘাটের কথা যেহেতু আসছেন, সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট, এবং যে প্রজেক্টের সাথে আমরা জানি যে আপনারও সংশ্লিষ্টতা আছে, ঢাকা সিলেট মহাসড়ককে উন্নীত করা, যেটি 4 লেনে ছিল, এর আসলে অনেক বছর, 4 লেন আমরা আসলে লাস্ট কবে শুনেছিলাম সেটিও আমরা ভুলে গেছি, যে 4 লেন হচ্ছে, 4 লেন হবে, একটু সময় লাগবে, বাজেট বরাদ্দ করা হয়ে গিয়েছে, এবার হয়ে যাবে, আসলে কোন পরিস্থিতিতে আছে? দেখেন আপনার সিলেটের অনেকগুলো প্রজেক্ট, আমি সেইখানে যাওয়ার পরে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাকে বললেন যে দেখো আমার অনেকগুলো প্রজেক্ট আমি হাতে নিয়েছি,
কিন্তু সেগুলো ত্বরান্বিত হচ্ছে না, যে তুমি যেহেতু ফ্রি তুমি এইগুলো একটু দেখভাল করবে। তো ওনার জেল স্থানান্তর, ওনার হাসপাতালের উন্নয়ন, তিনার আপনার এই যে বাদাঘাট বাইপাস, ওনার আপনার কিসের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, এক ধরনের একে এগুলি, তারপরে এগুলি কি আপনি সম্পূর্ণ ভলান্টারিলি করছেন? এগুলো সবগুলো ভলান্টারিলি করছি। তো আমি ভাবছিলাম যে আমি রিটায়ার্ড লাইফ বড় শান্তিতে কাটাবো, কিন্তু আপনার ভাইয়ের কারণে সেটি পারছেন না, অসম্ভব ব্যস্ত। চার লাইনের কথা যেটা বললেন, চার লাইনটা আপনার সরকার বাহাদুর মাননীয় প্রধানমন্ত্রী এবং সৈনিক চীনের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট জি পিনপিং, ওনারা সামনে থেকে তারা একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টটা করেন, ওনারা দুজনে অবজার্ভ করেন এইরকম হাই লেভেলে। তারপরে আমাদের ঢাকা সিলেট প্রজেক্টটা ঠিক হলো, ইচ্ছা ওই চীনের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ক্রেডিটে এটা হবে, তা এইরকম এটা প্রায়োরিটি নাম্বার ওয়ান হলো। এখন প্রায়োরিটি নাম্বার টু, এখনও কিন্তু প্রায়োরিটি নাম্বার টু, বাকি আটটা প্রায়োরিটির মধ্যে সাতটা প্রায়োরিটির আপনার সাইন কমার্শিয়াল এগ্রিমেন্ট সই, সিলেটেডটা আটকে গেল। কেন আটকে গেল? এবং এইটা একটা মানে মিস্ট্রি মিস্ট্রি। আপনার ভাই হচ্ছেন অর্থমন্ত্রী, উনি তার হাত দিয়ে চেক সাইন হয়। প্রধানমন্ত্রী পাঁচবার বিভিন্ন সভা সমিতিতে প্রমিস করেছেন যে সিলেটের এই চা, আর এটা 22 বছর ধরে হচ্ছে এইটা। প্রধানমন্ত্রী বলেছেন যে এটা হয়ে যাবে, যোগাযোগ মন্ত্রী প্রায় বলে থাকেন যে এটা হচ্ছে, অর্থমন্ত্রী বলেছেন, আর ওনাদের বরাত দিয়ে আমিও বলেছি যে এইটা এই বছর থেকে কাজ শুরু হবে। এখন তাহলে কি হচ্ছে সেটা? সব কিছু হওয়ার পরে হঠাৎ করে দেখা যায় কোনো কোনো আমাদের প্রকৌশলী ইঞ্জিনিয়াররা ওইটা আটকায় দিয়েছেন, এবং আটকায় দিয়েছেন যে কারণে, একটা খুব সিলি কারণে। ওনারা একটা চাইনিজ গভর্নমেন্ট, ওদের জি টু জি চাইনিজ গভর্নমেন্ট কন্ট্রাক্টর নিয়োগ করবে, তারা একটা কন্ট্রাক্টর নিয়োগ করেছে, এবং এমন কন্ট্রাক্টর যারা দেশে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ক্রেডিট নিয়ে কাজ করছে, ইভেন আপনার এই কি বল টানেল যেটা হবে কর্ণফুলী, তার সাথেও তারা সম্পৃক্ত, মেরিন ড্রাইভ যেটা হলো তার সাথে বিভিন্ন কাজ করছে। সো দে আর নট ইউনো, এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি, চায়না ইঞ্জিনিয়ারিং হারবার কোম্পানি, রাষ্ট্রীয় কোম্পানি। তো ওখানে আবার জি টু জি ক্রেডিট যে পাবেন, ক্রেডিট যে দিবে ব্যাংক থেকে ওরা ক্রেডিট নেবে, চায়নাজ এক্সাম ব্যাংক থেকে, ওই কোম্পানির উপরও নির্ভর করে ক্রেডিট পাওয়া, আর বাংলাদেশ গভর্নমেন্ট এটা গ্যারান্টার হবেন, এইভাবে এটা ক্রেডিটটা হবে। আচ্ছা, সব ঠিকঠাক হবে পরে দেখা যায়। আমাদের কিছু লোকজন ইঞ্জিনিয়ার সাহেবরা একটা এস্টিমেট দিলেন, ওরা একটা এস্টিমেট দিল, ওরা যেটা বললো যে যারা 2017 এবং 2018 বেস প্রাইস অনুযায়ী তারা একটা এস্টিমেট দিয়েছে। বাংলাদেশ সরকারের যে প্রকৌশলী বিভাগ, ওনারা একটা এস্টিমেট দিলেন যে এটা 2014 এবং 2015 সালের বেস প্রাইস অনুযায়ী, কারণ পরবর্তী প্রাইস ওনাদের নাই। ওনারা বললেন যে আমাদের প্রাইসটা কম, আমরা এটা স্বীকার করি, এই জন্যে আমরা 25% আমরা অ্যামাউন্ট রেখে দিয়েছি অ্যাডজাস্টমেন্ট কর, আমরা অ্যাডজাস্টমেন্ট করবো, আরও আমরা 20% রেখেছি, 45% ওনারা আলাদা করে রেখেছেন যে ওইটার দাম বাড়বে তখন। ওনারা বললেন যে আমরা বাংলাদেশে যখনই যে প্রজেক্ট হয়, কদিন প্রজেক্ট শুরু করলেই আমরা ওটার দাম বাড়াই, 40% যেমন আমি পদ্মা সেতু 42% বাড়াই দিয়েছি, 10,000 থেকে 22,000 করে। তো ওইরকম বাংলাদেশে হয়ে থাকে। চাইনিজরা বললো যে দেখেন এইটা সম্ভব না, এইটা জি টু জি, জি টু জিতে আমরা ব্যাংক থেকে টাকা নেব, আমরা ওই মাসপথে এটা বাড়ানোর কোনো সুযোগ নেই, ওরা আমাদের বাড়ানোর কোনো সুযোগ নাই, এটা যদি বাংলাদেশ সরকারের প্রজেক্ট হতো তাহলে আপনারা বাড়াইতে পারেন জল। সো আপনারা যে 25% রেখেছেন অ্যাডজাস্টমেন্ট কস্ট, এই 25% আমাদের আপনার কষ্টের সাথে লাগায় দেন, লাগাই দিলে আমরা শুরু করি। অর্থমন্ত্রী তো বললেই হয় যে এটা করতে হবে, শেষ। অর্থমন্ত্রীটা বলেন নাই, অর্থমন্ত্রী যেটা বলেছেন যে এই প্রাইসিং ট্রাইসিংয়ে আই এম নট দেয়ার, তোমরা যেটা ঠিক করবা, এই যোগাযোগ মন্ত্রণালয়, তোমরা যেটা ঠিক করবা আমরা সেটা একনাকে পাশ করায় দেব, কিন্তু আই এম নট ইনভলভ, কী পয়সা কাকে দিচ্ছ না দিচ্ছ, দিস ইজ ইয়োর হেড, ইউ গাইজ শুড ডু সাম জব, এই করে আটকে আছে। তবে সুখের কথা, গত পরশু উই হ্যাড এ মিটিং, এবং সেইখানে সবচেয়ে মজার কথা হলো এই যে চাইনিজরা যে প্রাইসিং দিয়েছে,
সেই প্রাইসিংগুলো কিন্তু সরকার অন্যান্য ক্ষেত্রে গ্রহণ করেছেন, যেমন তারা আশুলিয়া ঢাকা আশুলিয়া আপনার রোড করতেছে, তারপরে তারা করতেছে ঢাকা রংপুর, তারা করতেছে, তারা কিছুটা অংশ কাজ করতেছে, এটিকে সিলেটের প্রতি একটু ঢাকা মাওয়া অন্যান্য প্রজেক্টগুলো যদি চাইনিজরা করে থাকে, চায়না ওরা করেছে এবং রেট দিয়েছে, সেই অনেকগুলো রেট আরো বেশি দিয়েছে, সেটা তিনারা অ্যাকসেপ্ট করেছেন। কিন্তু সিলেটের ক্ষেত্রে তো সেক্রেটারি সাহেবের সাথে আমার আলাপ হলো, সেক্রেটারি সাহেব বললেন না তাহলে আমরা এখন ওই রেটের যদি আমরা দেই তারা রাজি, বললাম যে নিশ্চয়ই রাজি হবে, কারণ ওখানে যখন রাজি হয়েছে এখানে হবে না। হ্যাঁ, কিন্তু আপনারা এই কম রাজি কম টাকা দেওয়ার পরে বলবেন বাড়ায় দিব, ওইটাতে তারা রাজি না, এই জন্য আটকে গেছে। তা আমি আশা করতেছি, আমি অলওয়েজ আশাবাদ দিই। আর সবচেয়ে সুখের বিষয় হচ্ছে উপরত প্রধানমন্ত্রী আছেন, যখন এখানে আটকে যায় তা আমরা ওখানে গেলে পরে অবিশ্বাস্য কাজ হয়। তো এখন কি ওখানে গিয়েছেন আপনারা? আমরা ওনাকে জানিয়েছি, সুনয়না জানালে পরে একটা ধাক্কা আসবে, এবং যেহেতু এটা জেনুইন কজ ধাক্কা আসবে, আমার ধারণা এইবারে এটা হবে। এই ধাক্কা তো 8 বছর ধরেই চলছে না, কিন্তু ওখানে তো অনেক সময় ধাক্কা কেউ দেয় না। আচ্ছা, ওখানে রিচ করতে পারে না, কারণ ওখানে রিচ করলে পরে তখন বাকি সব সাবুত হয়ে যায়। ওকে, বাংলাদেশে একটা ওইখান থেকে যদি হুকুম না আসে খালি টালবাহানা অনেক হয়, আর বোধ হয় মানে বিভিন্ন কোয়ার্টার বিভিন্ন আমার ব্যস্ত থাকে। অসংখ্য ধন্যবাদ এই বিষয়টি। তবে এইবার এটি কি এই বাজেটে আগেই কি একনিকে পাস হবে নাকি আগামী বাজেটে পাস হবে? আমার বিশ্বাস যে আগেই পাস হবে। ধন্যবাদ আপনাকে। সরকারও কিছু টাকা রাখতে হবে, সেই কারণে এটা আগে। আমাদের সময় কমে যাচ্ছে, আসলে অনেক সময় নিয়ে বসেছিলাম কিন্তু এখন সময় কমে যাচ্ছে। সিলেটের রাজনীতি নিয়ে কথা বলতে চাই, প্রথমে আপনাকে দিয়ে শুরু করি। অর্থমন্ত্রী রিটায়ার করবেন করে ফেলছেন, তিনি আবারও বলেছেন যে তিনি এই বাজেটের পরে তিনি অবসরে যেতে চান, কিন্তু আমরা জানি যে এর আগে প্রধানমন্ত্রী তাকে রিকোয়েস্ট করেছেন থাকার জন্য। তো আসলে অর্থমন্ত্রীর ইচ্ছা কী? তিনি কি এই পার্লামেন্ট পুরোটা কমপ্লিট করবেন নাকি এর আগে তিনি রিটায়ারমেন্টে যাবেন? আমার মনে হয় পুরোটা কমপ্লিট করবেন। অর্থমন্ত্রী নিজে বিশ্বাস করেন যে তিনি ইদানিং অনেক কিছু মনে রাখতে পারেন না, আর উনি তো হচ্ছে খুব ইউ সি ভেরি সিনসিয়ার পার্সন, তো উনি মনে করেন সেই জন্যে উনি অনেক সময় ভুলে যান, এবং এই জন্যে উনি মনে মনে দুঃখ পান এবং মনে করেন যে আমি বোধহয় কামেন না। তো আর এই কারণে উনি মনে করেন যে আমি যদি কাজের না হই আই শুড রিটায়ার, আই শুড লিভ। এইটা তবে আগামীতে তিনি নির্বাচন করবেন না। হ্যাঁ, আগামীতে তিনি নির্বাচন করবেন না, এবং তিনি বিভিন্ন সময় আপনাকে পরিচয় করিয়ে দিয়েছেন। উনি যদি থাকেন সরকারে এনি লেভেলে, এনি অ্যাডভাইজারি লেভেলে, এইটা দেশের জন্য উপকার হবে। কারণ একটা জিনিস বলতে, হি ইজ সিনসিয়ার, আমার ভাই বলে বলছি না, উনি অত্যন্ত আন্তরিক, এবং সাদাকে সাদা বলা, কালোকে কালো বলার সেই সহসাহসটা উনি ঠিক উনার সিনসিয়ারিটি, দেশপ্রেম, ওনার ইকোনমিক যে ভিশন, এগুলি নিয়ে খুব কম মানুষকেই প্রশ্ন করতে দেখেছে। বাট সিলেটের বাসিন্দারা, সিলেটের ওনার কনস্টিটিউয়েন্টের যে বাসিন্দারা আছেন কিংবা প্রবাসীরা, ওনার একটা বিষয়ে প্রশ্ন আছে, উনি কতটা সিলেটি। কারণ এই যে আপনি 4 লেনের কথা বললেন, অনেকে কম্পেয়ার করে থাকেন, আমরা বাঙালি মাত্রই কম্পেয়ার করি, সাইফুর রহমান সিলেটের জন্য যে উন্নয়ন করে গেছেন, যে উন্নয়নের চিহ্ন এখনও বহমান বলে অনেকে বলে থাকেন, তার সাথে যখন কম্পেয়ার করেন, যে সাইফুর রহমানকে যখন বলা হতো যে একটা প্রজেক্টের জন্য, এবং যেটি সিলেটের প্রজেক্ট, সাইফুর রহমান সবার আগে সিলেটের প্রজেক্টটি কিন্তু উনি পাশ করেন। এগুলো শুনেছি, তবে এখানে আমি বলি সাইফুর রহমান সাহেব কাজ করেছেন, বাট অধিকাংশ ক্ষেত্রে অনেকগুলো কসমেটিক কাজ করেছেন। এদিক থেকে মহিষাবের কাজগুলো কিন্তু লং টার্ম, খুব লং টার্ম অ্যান্ড ডিউরেবল। যেমন ধরুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, বিরাট, মনে করেন আপনার এয়ারপোর্টের সেই রিফুয়েলিং সিস্টেম, তারপরে মনে করেন আপনার এই যে জেলটা সরিয়ে নেওয়া, কিংবা যেমন মনে করেন বাদাঘাট বাইপাস এটা করছেন, তা বড় বড় কাজ, অনেক সময় দেখা যায় না এগুলো। সিলেটও গেলে আপনি দেখেন যে দারুণ রকম, আগে গ্রামেগঞ্জের রাস্তাগুলো খুব খারাপ ছিল, এখন সিলেট জেলায় কোনো রাস্তা, ছোটোখাটো যা রাস্তাগুলো সব কিন্তু পাকা, এগুলো কিন্তু। আর দ্বিতীয়ত উনি কোথাও গিয়ে সাইনবোর্ড লাগায় না, উদ্বোধন করতে যায় না, এই যে সারা সিলেটে এখন ইলেকট্রিসিটি মোটামুটি সব জায়গায় চলে গেছে, উনি কিন্তু কোথাও গিয়ে উদ্বোধন করে না। হ্যাঁ, তাকে জোর করে উদ্বোধন কিংবা সাইনবোর্ড লাগানো, মানে শফটা কম না, শফটা কম। অসংখ্য ধন্যবাদ। এবং আর ওনার দলে যারা আছেন সেইখানে, তারাও কিন্তু এই নিয়ে খুব কথাবার্তা বলেন না যে মহিষ সাহেব এটা করেছেন, এটা কেউ বলেন টলেন না।
ওকে, তো একটি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, উনি রিটায়ার করতে যাচ্ছেন আগামী ইলেকশনে, উনি বলেছেন যে আপনাকে এখানে দেখতে চান কিংবা ইঙ্গিত করেছেন যে এরপরে আপনি আছেন। আবার ওনার সামনেই সিলেটের তৃণমূল পর্যায় থেকে উঠে আসা একজন নেতা জনাব মিসবাহউদ্দিন সিরাজ, তিনি সিলেট এক আসনে নির্বাচনের স্বপ্ন দেখছেন, যেখানে সিলেটের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও উপস্থিত ছিলেন। এখানে কোনো কনফ্লিক্ট আছে কিনা, বা আপনি নিজেকে কোথায় দেখতে চান? দেখেন, গণতন্ত্রে মেজবাহউদ্দিন সিরাজ সাহেবের প্রতি আমার ভালো, আমরা উই আর ভেরি ক্লোজ ইচ আদার। উনি আমাকে বলেছেন সব ধরনের সমর্থন উনি আমাকে দেবেন। তবে গণতন্ত্রে প্রত্যেকেরই ইচ্ছা থাকতে পারে। উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে উনি যেহেতু অনেক দিনের আপনার পরিচিত নেতা, সেই জন্য সিলেট এক থেকে উনি নমিনেশন চেয়েছেন, উনি সিলেট তিন থেকেও চেয়েছেন, নিশ্চয়ই চাইতে পারেন। তবে আওয়ামী লীগের একটা নিয়ম আছে, সেইটা আপনার, তাদের একটা প্রেসিডিয়াম আছে, তাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন যিনি অত্যন্ত বিচক্ষণ রাষ্ট্রনায়ক, ওনারা ঠিক করবেন। আপনিও চাইতে পারেন, এনি ওয়ান ক্যান ইউনো আস্ক ফর এ সিট। আমেরিকাতে প্রাইমারি হয়, সবাই যে যা চাইতে চায়, যারা হোপফুল তারা ওখানে প্রাইমারি, আমাদের দেশে প্রাইমারি নাই, কিন্তু দল ঠিক করে, দল যাকে ঠিক করবে সেই নমিনেশন পাবে। আপনি কি, আপনি কি আনুষ্ঠানিকভাবে আপনার ইচ্ছা পোষণ করেছেন যে আপনি সিলেটকে নির্বাচন করতে চান? মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে নিয়ে এসেছেন দেশে, আমেরিকা থেকে, আমেরিকা থেকে। উনি কি কোনো ইঙ্গিত দিয়েছেন? এবং আমাকে ইঙ্গিতও দিয়েছেন, এবং আমাকে বলেছেন যে আমি ওনাকে বলেছি আমি তো বহুদিন দেশে ছিলাম না, উনি বলছেন আপনি সিলেটে যাবেন, আমি তাই যাই। উনি আমাকে বলছেন ওখানে আপনি যাবেন, লোকজনকে চিনবেন, হ্যাঁ, এবং আপনার আপনি আমার সাথে থাকবেন। তা আমি ওনার সাথে আছি, উনি যে উপদেশ দিয়েছেন আমি সেইটা করছি। আর দ্বিতীয়ত আমি যেটা করছি যে সিলেটের আর সারা দেশ কিন্তু উন্নয়নের একটা মহা জোয়ার এসেছে, সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়েছে। আপনার সার্কিলস বাগেরহাটের মতো জায়গায় সিলেট থেকে সুন্দর সার্কিল, সব জায়গায় কাজ হচ্ছে, সিলেট যেন ঝড়ে না পড়ে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা ঝড়ে পড়েছি, শিশু মৃত্যু বলুন, মাতৃমৃত্যু বলুন, স্টান্টিং বলেন, সব কিছুতে বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে এখন সিলেট। এই সিলেটের বহু রকমের উন্নয়নের প্রোগ্রাম আছে, সেগুলোতে আমরা খুব নজর দিই না। আপনি জনপ্রতিনিধি হন আর নাও হন, এইগুলোর প্রতি আমাদের দায়িত্ব আছে বলে আমি মনে করি, এই জন্য আমি এই কাজগুলো হাতে নিয়েছি। জনপ্রতিনিধির কথা বলেছেন, তো জনপ্রতিনিধির হিসাবে জানি না এই প্রশ্নটি আপনার সাথে সরাসরি সম্পর্কিত কিনা, কিন্তু সিলেট সিটি কর্পোরেশন, যেটি সিলেটের প্রাণকেন্দ্র, সিলেটের সিলেট একের প্রাণকেন্দ্র আমরা বলবো, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনও আর বেশি সময় নেই আসলে, এবং এখানে এখন বিএনপির একজন প্রার্থী জনাব আরিফ, তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন, অনেক ঝামেলা ঝঞ্ঝার পরে, কিন্তু যদি ওনার সাথে অর্থমন্ত্রীর সম্পর্ক খুবই ভালো আমরা জানি, সিলেটে আওয়ামী লীগেরও এখানে দেখা যাচ্ছে যে মেয়র ইলেকশনের কেন্দ্রিক যে ব্যস্ততা, সেটি অত্যন্ত মজাদার একটি ব্যস্ততার সৃষ্টি হয়েছে। জনাব কামরান ইতিমধ্যেই, তিনি একজন প্রতিষ্ঠিত নেতা, প্রতিষ্ঠিত সিটি কর্পোরেশনের কর্মী এবং মেয়রও ছিলেন, নতুন একজন এসেছেন জনাব আসাদ, এবং পলিটিক্সের বাইরে জনাব মাহউদ্দিন সেলিম, তারও ইন্টারেস্টের খবর আমরা পাচ্ছি। তো সিলেটে কি রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ রয়ে সিলেটের মেয়র হিসেবে থাকবেন, নাকি রাজনীতির বাইরে জনাব আনিসুল হকের মতো কেউ থাকতে পারে? এটা আমার উত্তর দেওয়ার কোনো নাই, ক্ষমতা নাই, তবে সবার ইচ্ছা থাকতে পারে, বুঝছেন। আর অনেক সময় আমাদের সংবাদপত্র আপনার মজা করে অনেক কিছু লিখে, সেই জন্য আমাকে মহাশয় বলেছেন, হ্যাঁ, যে উনি ইজ নট এ ক্যান্ডিডেট, পত্রিকাওয়ালারাই লিখে দিয়েছে, সো আই ডোন্ট নো। তবে রাজনীতিতে অনেকের অনেক শখ থাকতে পারে, কিন্তু ইভেঞ্চুয়ালি কিনি যিনি হবেন সেইটা তো আপনার দলের উপরে, নেত্রীর উপরে নির্ভর করে। সিলেট একের নির্বাচন কেন্দ্রিক সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন সহ আগামী বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আগামী বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমি আপনাকে যে প্রশ্নটি করতে চাই, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আগামী জাতীয় নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত, বিশেষ করে 2014 সালের বিরোধী দল যেটি স্বপ্নে প্রশ্নবিদ্ধ নির্বাচন বলে, এবং বিরোধী দল, সাবেক বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন, এবং বিএনপি যে সরকার, এই সরকারকে সবসময় অবৈধ সরকার বলে, তার প্রেক্ষিতে আপনি কি মনে করেন যে বাংলাদেশ আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে হবে এবং গ্রহণযোগ্য হবে? এইটা খুবই দুঃখজনক যে
আপনার প্রাক্তন বিরোধী দল আপনাদেরকে একটা অবৈধ বলে। দেখেন যেখানে প্রায় 46% লোক ভোট দিয়েছে, যেখানে তারা আসেন নাই সেইটাই, এবং একটা নির্বাচন কমিশনের মতে 40% 76% দেশে ইলেকশন হয়েছে, সেইগুলোর তুলনায় আমি নিউ ইয়র্কের কথা বলতে পারি, মাত্র 7.5% লোক ভোট দিয়েছে নিউ ইয়র্ক, মানে নিউ ইয়র্ক সিটি। আপনার আমেরিকায় 32% না 26% লোক ভোট দিয়েছে এবং বৈধ ইলেকশন। সুতরাং বিএনপি যে অভিযোগটা করে সার্বভৌম একটা মানে বানুয়াট অবৈধ, এটা মোটেই অবৈধ সরকার না, অবৈধ সরকার নয় বলেই আমি আপনাকে প্রমাণ দিতে পারি। ইলেকশনের পরে পরে আমরা কয়েকটা ইলেকশন করি ইউএনওতে, আপনার কমনওয়েলথ বলেন, আমাদের স্পিকার নির্বাচিত হলেন, আইপিওতে সাবির হোসেন খাবার, আমি সাউথ কর্পোরেশনের প্রেসিডেন্ট হলাম, আমাদের অনেকগুলো ইউএনের ইলেকশনে আমরা দাঁড়াই, এবং সব জায়গাতে আমরা সর্বোচ্চ ভোটে নির্বাচিত। অর্থটা কি? বিশ্ববাসী বাংলাদেশের সরকারের প্রতি আস্থাশীল, বাংলাদেশের সরকার নির্বাচিত সরকার যারা তাদের তারা গ্রহণ করেছে বলেই তো সাহায্য করেছে, ভোট দিয়েছে। সুতরাং ওইগুলো তত্ত্ব একেবারে আগামীতে বিএনপি আসবে কি না আসবে, আমার ধারণা তারা আসবে, কারণ যে ভুলটা তারা করেছে, যে তাদের নেতৃত্ব যে ভুল করার পরে এই বিএনপির যারা সমর্থক ছিলেন তাদের যে একটা ভরাডুপি হয়েছে, তারা আর দ্বিতীয়বার এই ভুল করবেন না, এবং যদি এইবারে ভুল করতে যান তাহলে বোধহয় নেতৃত্বকেই বিএনপির সমর্থকরা ওকে বের করে দিবে। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে সিলেটের বাসাবাড়ি নিয়ে, গত কয়েকদিনে আমরা জঙ্গি সংক্রান্ত যে কয়েকটি ঘটনা ঘটেছে সিলেটে, সেখানে দেখা গিয়েছে যে প্রবাসীদের বাড়ি, প্রবাসীদের মালিকানাধীন বাড়ি, যারা আত্মীয় স্বজন লুক আফটার করছেন অথবা কেয়ারটেকার লুক আফটার করছেন, সেগুলি থেকে অনেক সময় প্রশ্ন আসে যে এই বাড়িগুলি কীভাবে মেনটেন করা হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরে রাখে এই বাড়িগুলির সম্পর্কে তথ্য পাওয়ার জন্য। তো প্রবাসীদের এই যে একটি সমস্যা যে তারা এখানে আছেন, তাদের বাসাবাড়ি পড়ে আছে দেশে, এবং তারা যাদের উপর ভরসা করছেন সেই ভরসার জায়গায় হয়তো কিছুটা ঘাটতি আছে, এবং যার কারণে বিভিন্ন সময় প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে সিলেট, মৌলভীবাজার সহ বিভিন্ন জায়গায়। তো এই ক্ষেত্রে আসলে সরকারের কোনো কিছু করণীয় আছে কিনা, কিংবা প্রবাসীরা এবং সরকার মিলে কোনো কিছু করতে পারেন কিনা? দেখেন, এইটা আপনি যারা বললেন, এটা আমাদের সামাজিক অবক্ষয়ের কারণেও, ইভেন আত্মীয় স্বজনকে রেখে আসলে ওরাও আপনার ওই দুর্নীতির মাধ্যমে দলিল টলিল বানায় ফেলে ক্লেম করে। এই যে আমি একটা কেস বললাম, এগুলো যথেষ্ট হচ্ছে। তাছাড়া বাড়িগুলো খালি থাকে, খালি থাকার করে কে না কেউ একটা কেয়ারটেকার দেন, দেখ যে দুতে একটা বাড়ি ভাড়া দেওয়া দিল, কেয়ারটেকার ভাড়া দিয়ে দিয়েছে, দেখা যায় জঙ্গিরা গিয়ে আশ্রয় নিচ্ছে। দিস ইজ এ কনসার্ন। আমি এই জন্যে যেটা করতে চাচ্ছি, এটা অবশ্যই সরকার এবং প্রবাসী উভয়ের কিন্তু এইটা একটা এই ব্যাপারে সজাগ হওয়া, প্রবাসী যদি না থাকেন সরকারে জানায় রাখা, আবার জানানোর মধ্যে একটা অসুবিধাও আছে যে দুষ্ট লোক যদি জানে তখন গিয়ে দখল করার চেষ্টা করবে। এই যে বাঙালি ভদ্রলোক, নিউ ইয়র্কের ভদ্রলোক, ব্যবসায়ী বড় ভদ্রলোক, উনার অনেক বাড়িঘর নিউ ইয়র্কে, প্রায় বোধহয় 10-20টা না 22টা বাড়ি অ্যাপার্টমেন্ট, উনি আমাকে তার গাড়ির চাবি, তার বাড়ির চাবি দিয়ে দিচ্ছেন ভয়ে যে কোন ঝামেলা এসে পড়েন কিনা। নাও আমি যেটা করতে চাচ্ছি, এবং এইটা আমাদের জয়ের, আমাদের সজীব ওয়াজের জয় বাংলাদেশে একটা ডিজিটাল আন্দোলন শুরু করেছেন, তারই পথ ধরে আমি সিলেটকে সিলেট সিটি ডিজিটাল স্মার্ট সিটি করার চেষ্টা। এর অর্থটা কী হচ্ছে, যে প্রবাসে বসে আমাদের এই প্রবাসীরা তার বাড়িঘরের দেখভাল করা, তার বাড়ির ট্যাক্স দেওয়া, তার বাড়ির ইলেকট্রিসিটির বিল দেওয়া, এখানে বসে কম্পিউটারের মাধ্যমে দেবেন। এবং নট অনলি দ্যাট, আমি সেখানে সারা শহরে ভিডিওকে লাগাচ্ছি 383টা, যাতে সিকিউরিটিটা বাড়ে, তারাও আমাদের সাহায্য করে, তার বাড়িতেও উনি লাগিয়ে এখানে বসে আমার যে আমি ওয়াইফাই প্রত্যেক জায়গায় দিয়ে দিচ্ছি, যত রেস্টুরেন্ট এই সেই সব জায়গায় আমি দিয়ে দেবো ফ্রি, এই আন্ডার দি প্রজেক্ট, এবং এইটা সরকার গ্রহণ করেছে। সুতরাং প্রবাসীরা এখানে বসে, তার বাড়ি যদি খালি থাকে ওখানে একটা কী লাগায় দিবেন, আমার ইন্টারনেটের থ্রুতে এখানে বসে দেখবেন কী হচ্ছে না হচ্ছে। আমার মনে হয়
উই ক্যান ইম্প্রুভ দ্য সিকিউরিটি। অসংখ্য ধন্যবাদ, অনেক দুঃখ ওনাদের কনসার্নও কমাতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আজকে সময়ের কারণে সেটি সম্ভব হচ্ছে না। শেষ অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রবাসীদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার থাকলে খুব সংক্ষেপে বলবেন। প্রবাসীদের, আমি এখানে এসেছি, আমি আসলে আমেরিকায় যাচ্ছিলাম, যাওয়ার পথে এখানে আমি অবস্টে করলাম। একটা বড় কারণ হচ্ছে যে দেশে এখন উন্নয়নের একটা জোয়ার শুরু হয়েছে, বিভিন্ন ধরনের অপরচুনিটি দেখা দিচ্ছে এবং সরকারের একার পক্ষে সেই কাজগুলো সম্ভব না। সেই জন্যে প্রবাসীরা যদি এতে সম্পৃক্ত হন, এইখানকার যে BBCCI ব্রিটিশ বাংলাদেশ যে কমিটি, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ যে কমিটি আছে, চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি, তারা একটা প্রবাসী উইক 21 অক্টোবর থেকে 27 অক্টোবর বাংলাদেশের সিলেট এবং ঢাকায় এটা করবেন এবং সেইখানে তারা তাদের যে অ্যাচিভমেন্ট, তারা এদেশের যে অনেক কাজ করেছেন বিভিন্ন দেশে দুনিয়ার সব প্রবাসীদের নিয়ে এই উইকটা করবেন। সেইখানে বিরাট স্কোপ তৈরি হবে, একে সরকারের জন্যে সরকার যেগুলো কাজ করছেন সেইগুলো ওদের জানাতে পারবেন এবং ওদের সাহায্য ওনারা চাইতে পারেন। আর প্রবাসীরাও তারা কোন কোন ক্ষেত্রে ভালো কাজ করছেন তাদের নিজেদেরও এই ওখানে জানাতে পারবেন। এই যে সম্পৃক্ততায় সেতুবন্ধনটা হবে, হওয়ার ফলে উভয় উইনার, দেশ উইনার হবে, প্রবাসীরা উইনার হবে বলে, এবং আমি এই জন্যে সবাইকে এই ব্যাপারে যথেষ্ট আগ্রহ নেওয়ার জন্যে আপনার অনুরোধ করব। আমাকে তারা, এই চেম্বার আমাকে এর সাথে সম্পৃক্ত করেছেন বলে আমি তাদের ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জনাব একই মোমেন, আপনারা দেখছিলেন দর্শক মন্ডলী অভিমত অনুষ্ঠান। ফোন নিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত, এবং যারা ফেসবুকে মেসেজ রেখেছেন তাদের কাছেও আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে এই প্রত্যেকটি মেসেজ আমরা জনাব মোমেনের কাছে পাস করব এবং তিনি অনুষ্ঠান পরে চ্যানেলে স্যার অভিমত পেজে যে তিনি অনুষ্ঠানটি পুরোপুরি দেখবেন এবং আপনাদের কমেন্টগুলিও দেখবেন এবং সেখান থেকে বাছাই করে আমরা প্রত্যাশা করব তিনি সরাসরি সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন। দর্শক দেখছিলেন অভিমত অনুষ্ঠান, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আগামী অভিমত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।